অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হবে কবে আসবে কোরবানির দাওয়াত নাটকের পরবর্তী পর্বটি। আমি জানি আপনারা সকলেই এই নাটকের পরবর্তী পর্বটি দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন, আর বসে থাকবেনই না কেন। নাটকটিতে রয়েছে টুইস্টে ভরপুর, সকলেই জানতে চাচ্ছেন দ্বিতীয় পর্বে কি কি ঘটবে, বড় জামাই আসলে কে, বড় জামের কিভাবে এত ক্ষমতা আসলো। তো যারা এরকম কৌতূহল নিয়ে বসে আছেন তারা এই ভিডিওটা 2 মিনিট পর্যন্ত দেখুন। 2 মিনিট পর্যন্ত দেখলেই কোরবানির দাওয়াত নাটকের বিস্তারিত সকল আপডেট জানতে পারবেন। কবে দ্বিতীয় পর্বটি আসবে, সেই পর্বটি আপনারা কবে কখন কয়টার সময় দেখতে পারবেন, কোন চ্যানেলে আপলোড করা হবে সবকিছু জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। এছাড়াও অল্প কিছু জানাবো পরবর্তী পর্বে কি কি ঘটতে চলেছে। তো আপনারা যারা এই কোরবানির দাওয়াত নাটকটির পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করছেন তারা এই ভিডিওতে একটা লাইক করুন এবং 2 মিনিট পর্যন্ত ভিডিওটি দেখুন। তো আপনারা দেখছেন ইউনিক ভিডিওস ইউটিউব চ্যানেল। যারা আমাদের চ্যানেলে একদমই নতুন রয়েছেন তারা এই চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন। আজ থেকে 4 দিন আগে পল্লীগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই নাটকের প্রথম পর্বটি আপলোড করা হয়। প্রথম পর্বটি মাত্র 4 দিনে 60 লক্ষ বার দেখেছেন আপনারা, যেটা আমাদের জন্য সত্যি অনেক বড় পাওয়া। এই নাটকটি কুরবানির রিলেটেড, তাই কুরবানির ঈদে এই নাটকটি আপলোড করা হয়েছে পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলে। আপনারা যারা পল্লীগ্রাম টিভি অফিসিয়ালের কুরবানির দাওয়াত নাটকটি দেখেছেন তারা সকলেই এটার পার্ট 2 মানে দ্বিতীয় পর্ব দেখার জন্য অপেক্ষা করছেন। এই নাটকের প্রথম পর্বে শুরুতেই দেখা যায় বাড়ির বড় জামাই অনেক গরিব এবং অতি সাধারণ একজন মানুষ। তার তেমন টাকা পয়সা নেই বলে সে সবসময় অপমানিত হতে থাকে, এমনটা আশা করি আপনারা সকলেই দেখেছেন। কিন্তু বাড়ির বড় জামাই আসলে অতটাও গরিব না, তিনি গরিব সেজে থাকেন। তিনি তার শ্বশুর বাড়ির লোক এবং তার বউয়ের পরীক্ষা করার জন্যই এমনটা করে থাকেন। কিন্তু তার বউ সবসময় তার পক্ষে থাকলেও তার শ্বশুর বাড়িতে তার শাশুড়ি তার পক্ষে থাকে না, তাকে সবসময় মান অপমান করতে থাকে, কারণ একটাই বড় জামাই হলো গরিব। আসলে বাস্তবতাটাই এমন, এই যুগে যার কাছে টাকা নেই সে জানে বেঁচে থাকাটা কতটা কষ্টের। বড় জামাই গরিব বলে তাকে কেউই দেখতে পারে না, শুধু তার বউ এবং তার শ্বশুর বড় জামাইয়ের পক্ষে। আর ছোট জামাই পুলিশে চাকরি করে বলে তার শাশুড়ি তাকে খুব ভালোবাসে এবং যত্ন করে। কিন্তু পার্ট 2 দেখানো হবে ভিন্ন কিছু। পরবর্তী এপিসোডে দেখানো হবে বাড়ির বড় জামাই একজন ম্যাজিস্ট্রেট, তার অনেক ক্ষমতা, ওই অঞ্চলের সব থেকে ক্ষমতাশালী ব্যক্তি হচ্ছে বাড়ির বড় জামাই, এজন্যই তার একটি কথায় পুলিশ ছোট জামাইকে ছেড়ে দিবে। যাই হোক, পরবর্তীতে পর্বটি হবে অনেক সুন্দর। তো পরবর্তী পর্বটি কবে আসবে সেটা জানার আগে চলুন দেখে আসি আমাদের গত ভিডিওতে কারা কারা কমেন্ট করেছিল। তো লালগোলা থেকে কমেন্ট করেছিল সঞ্জয় সিং, রাহুল কমেন্ট করেছিল মালদা থেকে, এবং রোহিগ্রাম থেকে কমেন্ট করেছিল তানভীর মণ্ডল, আসাম থেকে কমেন্ট করেছিল নাজউদ্দিন সডিয়াল, এবং সর্বশেষ রাজশাহী থেকে কমেন্ট করেছিলেন হাসিবুল। তো আপনারা যারা যারা আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টে দেখাতে চান তারা এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে আপনার নাম সহ আপনি কোথায় থাকেন সেটা জানিয়ে দিন, তাহলে পরবর্তী পর্বে আপনাদের যে কোনো 5 জনের নাম দেখানো হবে। তো তাড়াতাড়ি কমেন্ট করুন এবং এই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব না করে কমেন্ট করলে কিন্তু আপনার কমেন্টটি কাউন্ট করা হবে না, তাই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং তারপরে আপনার নাম এবং ঠিকানা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো আপনাদের ভালোবাসায় ঈদের দাওয়াত নাটকের পরবর্তী পর্বটি আসবে আগামীকাল। আপনারা আগামীকাল এটার পরবর্তী পর্বটি দেখতে পারবেন পল্লীগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী পর্বটি আপনারা সবার আগে দেখতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক সুন্দর ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।